ক্রীড়া তারকা, চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ইউটিউবার তারকা, তারার আলোয় অনেক উজ্জ্বল ছিল জাতীয় সংসদের এবারে নির্বাচনী আকাশ। ভোট শেষেও কয়েকটি তারা সমানে জ্বলছে, কিন্তু খসেও পড়েছে কয়েকটি। মাগুরা ও নড়াইল থেকে দুই ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা জিতেছেন। মানিকগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে বিস্ময়করভাবে হেরে গেছেন লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর কথা মতো মাগুরা এক আসন থেকে ছক্কা হাঁকিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নৌকা প্রতীক নিয়ে জিতেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে। নড়াইল দুই আসনে গতবারের মতোই বিজয় ছিনিয়ে এনেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার খ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন তথা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেখানে সেই ধানমন্ডি তথা ঢাকা ১০ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফেরদৌসের মতো জয়ের মালা পড়তে পারেননি মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে রাজশাহী এক আসন থেকে হেরে গেছেন রূপালী পর্দার এই নায়িকা। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। অনেক আগেই সংস্কৃতি জগতের তারকার খোলস ভেঙে রাজনীতির তারকায় পরিণত আসাদুজ্জামান নূর। টানা পঞ্চমবারের মতো সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বিজয়ী হয়েছেন নীলফামারী দুই আসন থেকে। মানিকগঞ্জ দুই আসন থেকে হ্যাট্রিক করতে পারলেন না বিপুল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ। নৌকা প্রতীক নিয়ে হেরে গেলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে। হবিগঞ্জ চার আসনে ইউটিউবের তারকা হয়ে ওঠা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে পতন হয়েছে পোড় খাওয়া আওয়ামী নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর। গানের মতো রাজনীতির ময়দানে মানুষকে টানতে পারলে না ডলি সায়ন্তনী ও নকুল কুমার বিশ্বাস। পাবনা দুই আসনে বিএনএম এর প্রার্থী হিসেবে হেরেছেন ডলি। নকুল হেরেছেন বরিশাল দুই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে। পবিত্রকুণ্ডু, এটিএন নিউজ, ঢাকা।